সর্বভারতীয় তকমা পাওয়ার সপ্তাহ পার হওয়ার আগেই এবার সিবিআই এর তলব অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলা এবার আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই। আগামী 16 এপ্রিল তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পর আবগারি নীতিতে বদল এনেছিল কেজরি সরকার। দিল্লির নয়া আবগারি নীতিতে দিদার দুর্নীতির খবরে গত বছর অক্টোবরে পাঞ্জাব ও দিল্লির একাধিক এলাকায় তল্লাশি চালায় সিবিআই। গ্রেফতার করা হয় সমীর মেহেন্দ্র নামের আবগারি সংস্থার এক ম্যানেজিং ডিরেক্টরকে। এরপর দুর্নীতিতে অভিযুক্ত থাকার অভিযোগে চলতি বছরের 26 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় অরবিন্দের ডেপুটি মনীষ সিসোদিয়াকে। 9 মার্চ মনীষকে গ্রেফতার করে ইডি। এবার সেই তদন্তেই অরবিন্দকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তলবে হাজির হবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী দলগুলির বিরুদ্ধে কাজে লাগানোর অভিযোগ নতুন নয়। শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে তৃণমূল একাধিক বিরোধী দলের হেভিওয়েটের সাম্প্রতিক সময়ে তলব করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এবার কি সেই প্রতিহিংসার শিকার অরবিন্দ? তুমুল তর্জা রাজনৈতিক মহলে। নিউজ টাইম।